নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইংলিশ কমপ্লিটিং স্টোরি নিয়ে। আজকের স্টোরিটির টাইটেল হচ্ছে লেম এক্সকিউজ। লেম এক্সকিউজ অর্থ হচ্ছে বাজে অজুহাত, এক্সকিউজ শব্দের অর্থ অজুহাত, আর লেম শব্দের অর্থ হচ্ছে দুই রকম অর্থ হয়। একটি হচ্ছে লেম শব্দের অর্থ হচ্ছে খোরা, অর্থাৎ শারীরিকভাবে ফিজিক্যালি যদি কেউ খোরা থাকে বা পঙ্গু থাকে তাকে বলা হয় লেম। আবার লেমের আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে কোনো কিছু ফালতু বা আজে বাজে, মিথ্যা, ভ্রান্ত বা নট, সেই জিনিসকে বলা হয় হচ্ছে ভুলভাল, সেটিকে বলা হয় হচ্ছে লেম। তাহলে এখানে লেম এক্সকিউজ, লেম এক্সকিউজ অর্থ হবে হচ্ছে ভুলভাল অভিযোগ বা বাজে অভিযোগ, ভ্রান্ত অভিযোগ। তো স্টোরিটি শুরুতে বলা হচ্ছে যে ওয়ান ডে এ উলফ কেম টু স্ট্রিম ফর ড্রিঙ্কিং অ্যান্ড ফাউন্ড এ বিউটিফুল ল্যাম্ব ড্রিঙ্কিং ফ্রম দ্য সেম স্ট্রিম। অর্থাৎ ওয়ান ডে এ উলফ কেম টু স্ট্রিম, স্ট্রিম শব্দের অর্থ হচ্ছে জলস্রোত বা জলপ্রবাহ, স্রোতস্বিনী বা নদী। তাহলে একদিন একটি নেকড়ে পানি পান করার জন্য নদীতে আসলো, অ্যান্ড ফাউন্ড এ বিউটিফুল ল্যাম্ব ড্রিঙ্কিং ফ্রম দ্য সেম স্ট্রিম, এবং দেখলো একই নদীতে একই স্রোতে একটি সুন্দর বিউটিফুল ল্যাম্ব, ল্যাম্ব শব্দের অর্থ মেষ, মেষ বা ভেড়াও ওই একই পানির প্রবাহে সেও পানি পান করছিল। দ্য উলফ থট অফ কিলিং দ্য ল্যাম্ব, এখন এই নেকড়ে এটি দেখার পরে, ওই সুন্দর ওই ল্যাম্ব এবং মেষকে দেখার পরে তার মনে হলো যে এই মেষটিকে হত্যা করে খাওয়া যাক। অ্যান্ড ইটিং দ্য ল্যাম্ব অ্যান্ড ইটিং ইটস ফ্লেশ, মানে এবং মন চাইলো যে তাকে সে হত্যা করবে এবং তার মাংস খেতে ইচ্ছে করলো। ফ্লেশ শব্দের অর্থ হচ্ছে মাংস বা মিট। তাহলে ওই একই স্রোতে বা একই নদীতে একই জলধারায় পানি পান করছিল একটি নেকড়ে, এবং সে দেখলো সেখানে একটি বিউটিফুল ল্যাম্বও পানি পান করছে। তখন এটি দেখার পরে তার ইচ্ছে হলো, এই উলফের ইচ্ছে হলো যে ওই ল্যাম্বটিকে সে হত্যা করবে এবং তার মাংস খেতে ইচ্ছে করলো। সো হি বিগ্যান টু পিক এ কোয়ারেল। পিক এ কোয়ারেল শব্দের অর্থ হচ্ছে ঝগড়া বাঁধানো। সো হি বিগ্যান টু পিক এ কোয়ারেল উইথ দ্য ল্যাম্ব, আর তাই সে ওই মেষ বা ভেড়ার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার চেষ্টা করলো বা ঝগড়া করতে শুরু করলো। হি শাউটেড, সে চিৎকার করে বলল, ইউ রোগ, রোগ শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত বা খারাপ লোক বা দুষ্ট, মানে কাউকে গালি দিতে সাধারণত রোগ ব্যবহৃত হয়। তাহলে ইউ রোগ, হাউ ডেয়ার ইউ মেক দ্য ওয়াটার ডার্টি ফর মি, তোমার এত সাহস কীভাবে হলো যে তুমি আমার পানি নোংরা করছো, আমি যে পানি খাচ্ছি সেটি তুমি নোংরা করছো, তোমার এত সাহস কীভাবে হচ্ছে? এটি উলফ হচ্ছে চিৎকার করে ওই মেষের প্রতি এই অভিযোগ নিয়ে আসলো বা ওই ভেড়ার প্রতি এই অভিযোগ করলো। দ্য ল্যাম্ব বিগান টু ট্রেম্বল ইন ফিয়ার, ট্রেম্বল শব্দের অর্থ হচ্ছে কাঁপা, ইন ফিয়ার মানে ভয়ে কাঁপতে লাগলো। এই কথা শুনে, এই উলফের এই চিৎকার শোনার পরে, এই অভিযোগ শোনার পরে দি ল্যাম্ব, এই মেষ বা এই ভেড়া ভয়ে কাঁপতে লাগলো। হি সেইড, সে বলল, এক্সকিউজ মি স্যার, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন স্যার, হাউ ক্যান আই মেক দ্য ওয়াটার ডার্টি ফর ইউ, আমি কীভাবে আপনার পানি নোংরা করতে পারি, আমাকে ক্ষমা করবেন স্যার। মানে ও জানতে চাইলো, জিজ্ঞেস করলো যে কীভাবে আমি আপনার পানি নোংরা করছি স্যার। ইউ আর ড্রিঙ্কিং আপস্ট্রিম, আপনি তো উজানের পানি পান করছেন, প্রতিকূলের পানি পান করছেন, অ্যান্ড আই এম ড্রিঙ্কিং ডাউন স্ট্রিম, এবং আমি তো এই ভাটির দিকের পানি পান করছি, অর্থাৎ পানি তো আপনার দিক থেকে এদিকে আসছে, অতএব প্রথমে আপনি যে পানি পান করছেন সেই পানি পরে আমার দিকে আসছে, আমি যদি নোংরা করি তারপরেও তো এই পানি আপনার কাছে পৌঁছাবে না, কারণ স্রোতটা আসছে আপনার দিক থেকে। দি উলফ কুড সে নাথিং টু দ্যাট, এই কথা শুনে তো উলফের আর কোনো যুক্তি নেই, অর্থাৎ নেকড়ের আর কোনো যুক্তি থাকলো না এই পানির বিষয়ে। সে যে এক্সকিউজ জানালো, যে মিথ্যা একটা ভ্রান্ত অভিযোগ ছুড়লো এই ল্যাম্বের দিকে, ল্যাম্বের এই যুক্তি শোনার পরে উলফের এই যুক্তি খণ্ডন করার মতো আর কোনো কথা রইল না। বাট শাউটেড, কিন্তু সে তবুও চিৎকার করলো, ও আই রিমেম্বার, ও আমার মনে পড়েছে, ইউ কল্ড মি ব্যাড নেমস লাস্ট ইয়ার অ্যাবাউট দিস টাইম, কল্ড মি ব্যাড নেমস, ব্যাড নেমস শব্দের অর্থ হচ্ছে খারাপ কথা বলা বা গালি দেওয়া। তাহলে তখন এই কথা শোনার পর উলফ বললো যে আমার মনে পড়েছে, ইউ কল্ড মি ব্যাড নেমস, তুমি আমাকে গালি দিয়েছিলে গত বছর, এই সময়ে গত বছর তুমি আমাকে গালি দিয়েছিলে, এই কথা আমার মনে পড়েছে। হাউ ক্যান দ্যাট বি, সেটি কীভাবে সম্ভব হতে পারে স্যার? সেইড দ্য ল্যাম্ব মাইল্ডলি, মাইল্ডলি শব্দের অর্থ হচ্ছে মৃদুভাবে, অত্যন্ত মৃদুভাবে তখন ওই মেষ বা ওই ভেড়া ওই উলফকে বললো যে সেটি কীভাবে সম্ভব হতে পারে স্যার, আই ওয়াজ নট ইভেন বর্ন দেন, আমি তো ওই সময়ে জন্মগ্রহণ করিনি গত বছর, আমি আপনাকে কীভাবে আপনার নামে আপনাকে গালি দিতে পারি বা আপনার নামে খারাপ কথা বলতে পারি, কারণ গত বছর তো আমার জন্মই হয়নি। বাট দ্য উল পেইড নো হিট টু হিজ রিপ্লাই, কিন্তু এই কথা শুনে নেকড়ে তার কথার তার
প্রত্যুত্তরের দিকে কোনো মনোযোগই দিল না। পেইড নো হিট টু অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। তাহলে উলফ এই যুক্তি শোনার পরে, ল্যাম্বের এই যুক্তি শোনার পরে পরেও তার এই প্রতি কোনো মনোযোগই দিল না এই কথার দিকে। হি গ্রাউল্ড অ্যাংরিলি। গ্রাউল্ড অ্যাংরিলি শব্দের অর্থ, গ্রোল শব্দের অর্থ হচ্ছে জীবজন্তু যখন চিৎকার করে, জীবজন্তু যে ধরনের রাগান্বিতভাবে যে সাউন্ড করে সেটিকে বলে গ্রোলিং, গ্রোল্ড। তাহলে হি গ্রোল্ড অ্যাংরিলি, সে রাগান্বিতভাবে চিৎকার করলো। দেন ইট মাস্ট হ্যাভ বিন ইউর ফাদার, তাহলে অবশ্যই সেটি তোমার বাবা করেছে, যদি তুমি নাও করে থাকো তাহলে তোমার বাবা করেছে। অ্যান্ড ইট মেক্স নো ডিফারেন্স হোয়েদার ইট ওয়াজ ইউ অর ইউর ফাদার, এবং এটি তুমি করো বা তোমার বাবা করো, এটি আসলে আমার জন্য এটার তো কোনো পার্থক্য নেই, অর্থাৎ তুমি করলেও সেটা অপরাধ, তোমার বাবা করলেও সেটা অপরাধ। ইট মেক্স নো ডিফারেন্স হোয়েদার ইট ওয়াজ ইউ অর ইউর ফাদার, এই কথা বললো উলফ ওই ল্যাম্পকে। সো সেইং, এই কথা বলেই, সো সেইং মানে এই কথাটি বলার পরই, হি জাম্পড আপন দ্য পুর ল্যাম্প অ্যান্ড এট হিম আপ, সে এই অসহায়, পুর শব্দের অর্থ আমরা জানি গরিব, কিন্তু এখানে গরিব হবে না, পুর শব্দের অর্থ হচ্ছে হেল্পলেস, হেল্পলেস হতে পারে পুরের একটি সিনোনিম, তাহলে এখানে অর্থটা হচ্ছে, পুর শব্দের অর্থ হচ্ছে হেল্পলেস, এই অসহায় মেষের উপরে, এই অসহায় ভেড়ার উপরে, এই কথা বলে ওই উলফ ঝাঁপিয়ে পড়লো অ্যান্ড এট হিম আপ, এবং তাকে খেয়ে ফেললো। তো এটি ছিল হচ্ছে এই স্টোরি, এটি এই স্টোরিটি এর যে একটি সুইটেবল টাইটেল সেটি হতে পারে এরকম যে মাইট ইজ রাইট, অর্থাৎ মাইট ইজ রাইট মানে হচ্ছে জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, এটি একটি সুইটেবল টাইটেল হতে পারে এই স্টোরির।